নমস্কার আমি অনুপম দাস আমি একজন দৃষ্টিহীন ছাত্র এখন রাইট টু রিড বা আমার বই কই এ প্রসঙ্গে দু চার কথা বলবো প্রথমেই বলি আমি অ্যাডাল্ট ব্লাইন্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার এক মাস আগে হঠাৎ করেই আমি দৃষ্টিহীন হয়ে পড়ি একজন দৃষ্টিমান মানুষ যখন হঠাৎ করে দৃষ্টিহীন হয়ে পড়ে স্বাভাবিকভাবেই তার জীবনে অনেক সমস্যা আসে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ধীরে ধীরে সেই সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেছি সে সময় যে সমস্যাটি আমার জীবনে অত্যন্ত প্রকট হয়ে উঠেছিল তা হল স্বাধীনভাবে বই পড়ার সমস্যা সঙ্গত কারণেই তখন আমি ব্রেইল জানতাম না ফলে আমাকে পড়াশুনোর জন্য অডিও বুক এবং রিডারের ওপর নির্ভর করতে হতো অডিও বুক যে চাহিদার তুলনায় অপ্রতুল সে তো আমরা জানি পরে স্ক্রিন রিডিং সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করা শিখেছি তখন ইন্টারনেট থেকে দৃষ্টিহীনদের জন্য অ্যাক্সেসেবেল ইবুক ডাউনলোড করার চেষ্টা করতাম দেখতাম যে ইংরেজি এবং অন্যান্য ভাষায় এই অ্যাক্সেসেবেল ইবুক প্রচুর রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলায় সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য তারপর অনেকগুলো বছর কেটে গেছে এখন বাংলা ভাষাতেও অনেক অ্যাক্সেসেবল ইবুক রয়েছে কিন্তু চাহিদার তুলনায় যে সেই সংখ্যাটা খুবই কম সে কথা বলাই বাহুল্য এই অ্যাক্সেসেবেল ইবুক আমাদের দৃষ্টিহীনদের পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি কারণ আমাদের বইয়ের কোনো একটি নির্দিষ্ট অধ্যায় বা আমাদের কোনো একটি কাঙ্ক্ষিত পাতায় যদি আমাকে যেতে হয় তাহলে অ্যাক্সেসেবেল ইবুকে যত সহজে আমরা সেটা খুঁজে পাই অডিও বুকে ততটা সহজে পাই না আরেকটি সুবিধা রয়েছে অ্যাক্সেসেবেল ইবুকে সেটি হল কোনো একটি নির্দিষ্ট বানান যদি আমাদের দেখার প্রয়োজন হয় অ্যাক্সেসেবেল ইবুকে আমরা সেটা অনায়াসে দেখতে পারি যারা বাংলা বই প্রকাশ করেন বা যারা বাংলার পত্রপত্রিকা প্রকাশ করেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা দৃষ্টিহীন মানুষদের এই সমস্যার থেকে মুক্তি দিতে পারেন আপনারা বইয়ের যে সফট কপিগুলো রাখেন সেগুলো যদি আমাদের দৃষ্টিহীন মানুষদের প্রোভাইড করেন এবং আমরা যদি সেগুলো কিনে নিই তাহলে এই সমস্যার অচিরেই সমাধান হতে পারে আরেকটি সমস্যার কথা বলি আমরা বাংলায় স্বাধীনভাবে কোনো পত্রপত্রিকা পড়তে পারি না কারণ বাংলায় কোনো পত্রপত্রিকার অ্যাক্সেসেবল ভার্সান প্রকাশ হয় না এখন আমার অল্প স্বল্প লেখালেখির অভ্যেস আছে সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার নিজের লেখাটিও আমি অন্যের সাহায্য ছাড়া নিজে পড়তে পারি না এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার ফলে বই বা পত্রপত্রিকা যারা প্রকাশ করেন তারা যদি এই দিকটা একটু দেখেন বইয়ের হার্ড কপির পাশাপাশি যদি দৃষ্টিহীনদের জন্য অ্যাক্সেসেবল কোনো একটি ফরম্যাট হতে পারে সেটা ইপাব অথবা ওয়ার্ড কিংবা এইচডিএমএল এই ফরম্যাটে যদি প্রকাশ করেন তাহলে অনেক দৃষ্টিহীন মানুষ স্বাধীনভাবে বাংলা বই পড়তে পারে আশা করি আপনারা প্রকাশকরা এই ব্যাপারটা ভেবে দেখবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন ধন্যবাদ সকলকে